নতুন বছরের প্রথম দিন অর্থাৎ 2023 সালের প্রথম দিনেই কিন্তু 20 থেকে 25টি স্থানে একযোগে মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ এবং মালয়েশিয়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান কিংবা অপারেশন পরিচালনা করে। সে বিষয়ে আজকের ভিডিওয় আপনাদের মাঝে বিস্তারিত কথা বলবো এবং একই সাথে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে নতুন একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, সে বিষয়েও আপনাদের মাঝে আলোচনা করব। তো আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুগণ, আজকের ভিডিওর শুরুতে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা এবং একই সাথে আপনাদের ইউটিউব চ্যানেল বিকে মিডিয়া ওয়ান অলরেডি কিন্তু 80,000 সাবস্ক্রাইবার গেন করছে, সেজন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। একই সাথে যারা কিনা সাপোর্ট করেছেন, আমাদের সাথে ছিলেন, প্রত্যেককেই অসংখ্য ধন্যবাদ। বন্ধুগণ, প্রথমেই কথা বলবো অপরাশি প্রসঙ্গে। আপনারা হয়তো ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় দেখে থাকবেন, মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের পক্ষ থেকে গত রাত্রে অর্থাৎ 31st নাইটে কিন্তু বিভিন্ন স্থানে অপরাশি পরিচালনা করে রাস্তায় রোড ব্লক, বাসা বাড়ি, এমনকি বিনোদন কেন্দ্র সহ বিভিন্ন স্থানেই অপরাশি পরিচালনা করে। ইমিগ্রেশন বিভাগের তথ্য অনুযায়ী মালাক্কা তেঙ্গায় সেখানে কিন্তু বিনোদন কেন্দ্র কিংবা নাইট ক্লাবে অপরাশি পরিচালনা করে। এরপরে রয়েছে ডায়রা ব্রাট, এরপরে ডায়রা তিমুর, এক কথায় বিভিন্ন স্থানে, শুধুমাত্র একটা দুইটা নয়, এখানে একটা একটা করে নাম বলতে গেলে কিন্তু অনেক সময় সাপেক্ষ ব্যাপার। এরপর আরও একটা সামনে আসছে, এটাও মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের পক্ষ থেকে, এখানে বাসা বাড়িতে অপরাশি পরিচালনা করে। একই সাথে বিভিন্ন হোটেলেও কিন্তু চেক করা হয়েছে, যে সকল জায়গায় অসঙ্গতি পেয়েছে শুধুমাত্র অবৈধদেরকে আটক করছে, বিষয়টা এমন নাই, যারা কিনা বিভিন্ন অনৈতিক কাজে লিপ্ত ছিল তাদেরকেও কিন্তু আটক করা হয়েছে। এখানে যে ছবি পোস্ট করা হয়েছে সেই অনুযায়ী কিন্তু আপনাদের মাঝে তুলে ধরছি। এছাড়া বিভিন্ন পয়েন্টে কিন্তু রোড ব্লক দিয়েও কিন্তু অপরাশি পরিচালনা করে। একই সাথে সেখান থেকে বিদেশি নাগরিকদেরকে চেক করে, যাদের কাছে কিনা মালয়েশিয়া বসবাসের বৈধ কোনো ডকুমেন্ট ছিল না তাদেরকেও কিন্তু আটক করা হয়েছে। এর মধ্যে জিম ত্রাঙ্গানু কিংবা জাবাতান ইমিগ্রেশন ত্রাঙ্গানুর পক্ষ থেকে 31st নাইটে কিন্তু রোড ব্লক দিয়েও কিন্তু বিদেশি নাগরিকদেরকে আটক করা হয়েছে, যে ছবি পোস্ট করছে মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের পক্ষ থেকে সেই তথ্য অনুযায়ী। এছাড়া সাবা প্রদেশেও কিন্তু এক কথা সমগ্র মালয়েশিয়া জুড়ে বিভিন্ন পয়েন্টে বিভিন্ন জায়গায় কিন্তু অপরাশি পরিচালনা করে। এখান থেকে 2 দিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম, সেখানে কিন্তু এ বিষয়ে আপনাদের মাঝে বিস্তারিতই কথা বলেছিলাম যে মালয়েশিয়ার বেশ কয়েকটি সময়ে কিন্তু বেশিরভাগই অপরাশি দিয়ে থাকে মালয়েশিয়ার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তথা ইমিগ্রেশন বিভাগের পক্ষ থেকে। ঠিক তেমনই কিন্তু 31st নাইটে একযোগে 25 থেকে 26টি স্থানেই অপরাশি পরিচালনা করে মালয়েশিয়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তথা ইমিগ্রেশন বিভাগের পক্ষ থেকে। তো বন্ধুগণ, প্রতিদিনের ন্যায় আজও একবার আপনাদের কাছে রিকোয়েস্ট করব, সেটি হলো বর্তমানে যেহেতু বিভিন্ন স্থানে অপরাশি হচ্ছে কিংবা ধরাধরি চলছে, সেই জন্য অনুযায়ী যার যার স্থান থেকে অবশ্যই সচেতন এবং সাবধানে থাকবেন, কারণ আপনার সচেতনতা কিংবা সাবধানতায় পারে কিন্তু বড় ধরনের বিপদের হাত থেকে আপনাকেই বাঁচাতে। আমি কিন্তু কাউকে ভয় দেখাচ্ছি না কিংবা আতঙ্কিত করছি না, শুধুমাত্র আপনাদেরকে সতর্ক করছি মাত্র, কারণ মালয়েশিয়ায় অপরাশি হলে পারমিট থাকলেও আটক হয় অনেক সময়, আবার না থাকলে তো 100% আটক করে নিয়ে যায়। তো এই বিষয়টা আমি বিভিন্ন ভিডিও বিভিন্নভাবে আলোচনা করছি, সেজন্য আজ বলতে চাচ্ছি না। বন্ধুগণ, এখন কথা বলবো স্বাস্থ্য মন্ত্রণালয়ের আপডেট প্রসঙ্গে। আপনারা হয়তো ইতিমধ্যে জেনে থাকবেন চায়নায় কিংবা করোনার যেখান থেকে উৎপত্তি হয়েছিল কিংবা সৃষ্টি হয়েছিল সেখানে কিন্তু পুনরায় আবারও মহামারী আকার ধারণ করছে কোভিড-19 কিংবা করোনা ভাইরাস। অর্থাৎ সেখানে প্রতিনিয়ত 3 থেকে 5 লক্ষ মানুষ কোভিডে আক্রান্ত হচ্ছে। সেজন্য সাবা প্রদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিন্তু নতুন একটি আপডেট দেওয়া হয়েছে, সেটি হলো যদি কোনো চায়নার নাগরিক মালয়েশিয়ার সাবা প্রদেশে প্রবেশ করতে চায় তাদেরকে বাধ্যতামূলক কোভিড টেস্ট করে নেগেটিভ সনদ নিয়ে তারপর প্রবেশ করতে হবে, এমনই নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়াও কি খুব শীঘ্রই হয়তো সেমরাঞ্জং মালয়েশিয়া অর্থাৎ আমরা যেখানে বসবাস করছি সেই এরিয়ার মধ্যেও কিন্তু এমন ঘোষণা আসতে পারে, সম্ভবত চাইনিজ নিউ ইয়ারের পরেই এমন ঘোষণা আসতে পারে বলে শোনা যাচ্ছে। একই সাথে আপনাদের কাছে রিকোয়েস্ট করব, অবশ্যই যেখানে জঞ্জাট রয়েছে কিংবা যেখানে বেশি মানুষের সমাগম হয় সেখানে গেলে অবশ্যই মুখে মাস্ক ব্যবহার করবেন, ব্যবহার করতে কিন্তু কোনো ক্ষতি নাই, আরও এখানে আপনার ফায়দা রয়েছে। বন্ধুগণ, প্রতিনিয়ত আমার প্রত্যেকটা ভিডিও নিচে আপনারা যে কমেন্টসটা করে থাকেন সেটি হলো মাইজির ভিসা সংক্রান্ত বিষয় কিংবা 6-7 নম্বর ভিসা রিনিউ প্রসঙ্গে। তো এ প্রসঙ্গে সর্বশেষ একটা জায়গায় গিয়ে এই কাজটি আটকে রয়েছে, আমি কিন্তু প্রতিনিয়তই বলে আসছি, আবার আপনারা প্রতিনিয়তই একই বিষয়ে জানতে চাচ্ছেন ভাই কখন থেকে শুরু হবে। তো মালয়েশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কিংবা কেডিএনের পক্ষ থেকে যদি কিনা এটা অ্যাপ্রুভ না করে কিংবা তারা
সেখান থেকে যদি পারমিশনই না দেয় তাহলে কিন্তু এখানে বসে আমি কেন, আপনি কেন, আপনার বসও কিন্তু কোনো বিষয়ে আপডেট তথ্য জানাতে পারবে না। তো সর্বশেষ আপডেট হলো এখনও পর্যন্ত কেডিএন থেকে এটার কোনো ছাড়পত্র পায়নি, তবে সম্ভবত আগামী 15 তারিখের মধ্যে এমন ছাড়পত্র পাওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরও যদি এ বিষয়ে নতুন কোনো আপডেট তথ্য আসে সেটাও আমি সাথে সাথে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তবে এমতো অবস্থায় আপনি যদি গ্রেপ্তার আতঙ্ক এড়িয়ে চলতে চান অবশ্যই আপনার বসের সাথে কথা বলে এসপি নেওয়ার ব্যবস্থা করবেন, যাদের কিনা ভিসার মেয়াদ শেষ হয়েছে তাদের জন্য। ভালোভাবে কথাটা বুঝবেন, যাদের ভিসার মেয়াদ রয়েছে কিংবা ভিসার মেয়াদ এখনও শেষ হয়নি তাদের কিন্তু এসপি নেওয়ার কোনো প্রকার সুযোগ নাই। যখন কিনা আপনার ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে তারপরে কিন্তু এসপি কিংবা স্পেশাল পাস নিতে পারবে আপনার বস। বন্ধুগণ এখন কয়েকটি কমেন্টস পড়েই ভিডিও শেষ করে দেবো। প্রথমে আজিজুল লিখেছিলেন, আসসালামু আলাইকুম বড় ভাই, আমি গত নভেম্বরে মালয়েশিয়া থেকে ছুটিতে আসছি, 4-5 মাস থাকবো বলে এখন শুনতেছি জানুয়ারি থেকে লকডাউন দেওয়ার সম্ভাবনা রয়েছে, এ বিষয়ে তিনি বিস্তারিত জানতে চেয়েছেন। আজিজুল ভাই, আপনার অবগতির জন্য বলতে চাই, মালয়েশিয়ার এমন কোনো পরিস্থিতির সৃষ্টি হয়নি যে সেই অনুযায়ী লকডাউন দেবে। লকডাউন কখন দেওয়া হয়েছিল মালয়েশিয়ার বিগত সময়ে, আপনি যেহেতু মালয়েশিয়ায় ছিলেন কিংবা মালয়েশিয়া থেকে ছুটিতে দেশে গিয়েছেন, সেই অনুযায়ী সার্বিক বিষয়ে আপনার নিশ্চয়ই অবগত রয়েছে কিংবা সার্বিক বিষয়ে আপনি নিশ্চয়ই জানেন। তো মালয়েশিয়াতে বর্তমান পরিস্থিতিতে এমন কোনো সম্ভাবনা নেই, তারপরও বলা যায় না, যদি এ বিষয়ে কোনো আপডেট তথ্য আসে সেটা আমি সাথে সাথে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তবে 80% কিংবা 90% না দেওয়ারই সম্ভাবনা বেশি। বন্ধুগণ মিরাজ লিখেছিলেন, আসসালামু আলাইকুম ভাইয়া, আমার বস লেভি বায়ার করছে কিন্তু অনলাইনে কিছু দেখায় না, বস বলছে ইমিগ্রেশন ডাটা প্রবলেম, 2 সপ্তাহ পর দেখা যাবে অনলাইনে, এটা কি সত্য প্লিজ জানাবেন। ভাই অনেক সময় প্রবলেম হতে পারে, এটা হবে এমন কোনো সমস্যা না। এখান থেকে কয়েকদিন আগেই কিন্তু মালয়েশিয়া ইমিগ্রেশনের সার্ভার ডাউন ছিল কিংবা কাজ করছিল না, তবে সেটা কিন্তু 2 দিনের মধ্যে ঠিক হয়ে গিয়েছিল। তো অনেক সময় এমন সমস্যা হতে পারে, কিছু কিছু সময় সেখানে সিরিয়ালে আটকে থাকে কিংবা আপনার বস যখন জমা দিয়েছে তার আগে হয়তো আরও সিরিয়াল রয়েছে, 500 কিংবা 5000 মানুষের সিরিয়াল আছে, তো সেটা মেনটেন হতে এমন সময়ের প্রয়োজন হতে পারে, হবে এই কথা আমি কিন্তু বলছি না। তো আপনার বস যদি সত্যি জমা দিয়ে থাকে কিংবা প্রসেসিং করে থাকে তাহলে 2 সপ্তাহ অপেক্ষা করা ভালো, কিংবা 2 সপ্তাহ পরে হয়তো আপনারটাও অনলাইনে চলে আসবে। তো বন্ধুগণ এই ছিল এখনকার মতো ভিডিও, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন।